বর্তমানে আধুনিক প্রযুক্তির কল্যাণে কৃষকদের কাজ পানির মতন সহজ হয়ে গিয়েছে। পূর্বে কৃষকদের যে সকল কাজ করতে মাসের পর মাস সময় লাগত, এখন সেই কাজ মাত্র কয়েক মিনিটেই করা সম্ভব। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটার মধ্যে আমরা দেখতে চলেছি কিছু চমৎকার অ্যাডভান্স অটোমেটিক মেশিন, যে মেশিনগুলোর কাজ দেখে আপনি পুরোপুরিভাবে চমকে যাবেন। অটোমেটিক রাইস প্ল্যান্টিং মেশিন, আমাদের বাঙালিদের প্রধান খাদ্য ভাত, আর ধান চাষ করার জন্য দরকার কাদা জমি। কিছু কিছু ধান বোনাও হয়ে থাকে, যেমন আউশ, আর পাকানো জমিতে ধান লাগানো খুব কঠিন একটা কাজ। এর জন্য প্রয়োজন হয়ে থাকে অনেক লেবারের, এর সাথে অনেক সময়ের প্রয়োজন হয়। তো এখন এই কাজকে সহজ করে দিয়েছে এক অসাধারণ মেশিন। এই মেশিনটি সম্পূর্ণ জিপিএস টেকনোলজিতে কাজ করে। এই মেশিনটি চালানোর জন্য কোনো ড্রাইভার লাগে না, এটা আপনি শুধুমাত্র মোবাইলের সাহায্যে কানেক্ট করে চালাতে পারবেন। তারপর এর অটোমেটিক সিস্টেমটি অ্যাক্টিভ হয়ে যাবে, শুধুমাত্র আপনাকে একটা কাজ করতে হবে, আর তা হলো পিছনে আপনাকে ধানের চারাগুলো দিতে হবে, আর এই মেশিনটি নিজে থেকেই প্রতিটি চারা সঠিক জায়গায় লাগিয়ে দিবে। এই মেশিনটি কয়েক হাজার লোকের কাজ খুব কম সময়ের মধ্যেই করে ফেলতে পারে। ধান লাগানোর পরে অবশ্যই ধানকে কাটতে হবে, আর ধান কাটার জন্য রাইস হারভেস্টিং মেশিনটি খুবই উপযোগী, কারণ এই মেশিনটি ছোটোখাটো কৃষকদের জন্য তৈরি করা হয়েছে। যাদের অল্প কৃষি জমি রয়েছে তারা এই মেশিনটির সাহায্যে খুব অল্প সময়ে ধান কাটতে পারবে। যারা বড় বড় মেশিনের খরচ বহন করতে পারে না, এই মেশিনটি তাদের জন্য খুবই উপকারী। এটি একটি ইলেকট্রিক মেশিন যা সম্পূর্ণই ব্যাটারির সাহায্যে চলে। এর সামনের দিকে একটি ধারালো ব্লেড লাগানো রয়েছে, যার সাহায্যে খুব সহজেই এই কাজ করা যায়, যা আপনারা ভিডিওটার মধ্যে দেখতেই পারছেন। ফ্লেমিং ট্র্যাক্টর, এখন আপনারা স্ক্রিনের উপরে যেটাকে দেখতে পারছেন, এই মেশিনটিকে বলা হয় ফ্লেমিং ট্র্যাক্টর। এর কার্যকারিতা খুব অ্যামেজিং। এই ট্র্যাক্টরে একটি হাল চাষ করার মেশিন লাগানো আছে, যেখান থেকে আগুন বের হয়। আপনারা হয়তো জানেন, জমিতে নতুন ফসল চাষ করার জন্য পুরনো ফসলের অবশিষ্ট অংশকে সরিয়ে ফেলতে হয়, আর সেটা করার জন্য সময় এবং শ্রম দুটোই লাগে। আর এই কাজকে সহজ করার জন্য বানানো হয়েছে এই মেশিনটি। এতে অনেকগুলো নল লাগানো আছে যা থেকে আগুন বেরিয়ে আসে, যা খেতে থাকা বিভিন্ন উচ্ছিষ্ট বস্তুকে পুড়িয়ে ফেলে এবং জমিকে চাষের উপযোগী করে তোলে। কাব্বাজেস হারভেস্টিং, এই অসাধারণ মেশিনটি দিয়ে মূলত বাঁধাকপি সংগ্রহের জন্য ব্যবহার করা হয়। মেশিনটির সামনে থাকা এই অংশটি একই লাইনে বাঁধাকপি কাটা হয়, তারপরে কনভেয়ার বেল্টের সাহায্যে সেগুলোকে পরিষ্কার করা হয়, তারপরে একজন কৃষক ম্যানুয়ালি চেক করে যে কোনো প্রকার ময়লা যাচ্ছে কি না, তারপরে এর পাশে থাকা ট্রাকের মধ্যে কনভেয়ার বেল্টের মাধ্যমে জমা করা হয়। দ্য কোল্ড হারভেস্টার, একটি ড্যানিশ কোম্পানি এই মেশিনটিকে বানিয়েছে। মেশিনটি জমির নিচে থাকা গাজরকে খুব সহজেই তুলে আনতে সক্ষম। একজন কৃষক যেখানে একটি একটি করে গাজর তোলে, সেখানে এই মেশিনটি মিনিটের মধ্যে 100-এর বেশি গাজর তুলতে পারে। মেশিনটির সামনে ব্লেড লাগানো থাকে, যা মাটি খুঁড়ে গাজরকে বের করে নিয়ে আসে। এবার মেশিনের অপর অংশটি গাজরের পাতাগুলো কেটে ফেলিয়ে দেয় এবং কনভেয়ার বেল্টের মাধ্যমে গাজরগুলোকে কন্টেইনারে পাঠিয়ে দেয়, আর পাতাগুলোকে জমিতেই ফেলিয়ে দেয়, যার ফলে গাজরের চাষ এখন অনেক সহজ হয়ে গিয়েছে। বন্ধুরা, আজকের এই ভিডিওটার মধ্যে দেখানো পাঁচটা মেশিনের মধ্যে কোন মেশিনটি আপনার কাছে সবথেকে উপকারী মনে হয়েছে সেটা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমাদের চ্যানেলের প্রতিনিয়ত লেটেস্ট আপডেট ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।